আজকে লাঞ্চে আমাদের চিকেন কষা হচ্ছে, সেই জন্য অতনু পেঁয়াজ কাটছে আর অদ্রিজ হেল্প করছে অতনুকে। এটা এখানে প্যাকেট চিকেন এক পাউন্ডের থেকে একটু বেশি আছে। হেল্পের নামে একজন ডিস্টার্ব করছে সবাইকে। আলু কাটা হয়ে গেছে, টাইম আমি একটু বাইরেটা দেখাচ্ছি। বাইরে আজ খুব সুন্দর, এখানটায় গোলাপ ফুটেছে। আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। আদা রসুন বাটা হয়ে গেছে মিক্সচারে। আলুগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসেছে। আলু ভাজার পর এবার পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে দেওয়া হচ্ছে। কিছু একটা বানানোর চেষ্টা করছি। অদ্রিজ এখানে চলে এসেছে আবার, পাপাকে হেল্প করার পর মাম্মামকে হেল্প করতে এখানে কিছু ড্রয়িং এ। খাবে নাকি চিকেন কষা? অতনু জিভে জল আনা চিকেন বানাচ্ছে। কিছু বলতে যাও তুমি। আমার হচ্ছে কাজই কথা বলে সবটাই খাবো। দেখা যাক চিকেনটা কেমন হয়। আবার পেঁয়াজের মধ্যে একটু করে টমেটো দেওয়া হয়ে যাচ্ছে। চলে এসেছি ড্রয়িং এন্ড পেইন্টিং স্টেশনে। এখানে ডিস্টার্বিং এলিমেন্ট অদ্রিজ এই ড্রয়িংটা বানাচ্ছে। ওর একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তার জন্য স্পেশাল গিফট দেওয়ার জন্য এটা বানাচ্ছে। আগের ব্রাশটা একটু প্রবলেম ছিল, ওর ব্রাশের হেয়ারগুলো উঠে উঠে পেন্টের সঙ্গে লেগে যাচ্ছিল, তাই আমরা চেঞ্জ করে এই ব্রাশটা ইউজ করছি এখন। ওইদিকে করো বোঝো, হ্যাঁ ওইদিকেও একটু রেড আর অরেঞ্জ দাও। মশলা কষা হয়ে গেছে, এবার মধ্যে চিকেন দিয়ে দেওয়া হয়েছে। চিকেনের শুধু লেগ পিস
the background of that canvas is done. এখন অদ্রিজ একটা স্টোন নিয়ে ওটা পেন্ট করছে চাই দেখেনি আমরা চিকেনটা কত দূর হলো Mom is helping me with a stone painting. আমরা একটা নেমপ্লেট তৈরি করব সেই জন্য ব্যাকগ্রাউন্ড করছি এখন ব্রিজ It's quite not working. একটু হেল্প করব তুমি একা ম্যানেজ করতে পারবে নেম প্লেটের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে তো ওটা ড্রাই হচ্ছে আর সেই সময়ে অদ্রিজ আবার একটা স্টোন নিয়ে চলে এসেছে স্টোনটা পেন্ট করতে শুরু করেছে চিকেন ইজ গোয়িং টু বি রেডি উঠছে দেখতে ভালোই লাগছে ধোয়া ওঠা ভাত উইথ চিলি অ্যান্ড চিকেন কষা পেন্টিংটা অলমোস্ট হয়ে গেছে ওর শুকনো করতে দিয়েছে ড্রাই হয়ে গেলে তারপর তুলে রাখবে